আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি এলবি মিডিয়া একাডেমি থেকে। আজকে আমরা আলোচনা করব এলবি প্রথম বর্ষের চতুর্থ পত্রের একটি অংশ, যার নাম হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, যাকে ইংরেজিতে বলা হয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, সংক্ষেপে আমরা যাকে বলে থাকি এসআর অ্যাক্ট 1877। তাহলে আমরা সে বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা শুরু করি। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, আমি ইতিপূর্বে লিখে রেখেছি আমাদের সুবিধার্থে, যে সুনির্দিষ্ট প্রতিকার 1877 সালের আইনটি এটা এক নং আইন। আমরা দেখতে পাচ্ছি এটা এক নং আইন। এক নং আইন মানেই হচ্ছে এই আইনটি ওই বছরে একেবারে প্রথম ভাগে এটা পাস হয়, প্রকাশিত হয় 7/2/1877, 7ই ফেব্রুয়ারি, এবং ইহা কার্যকরী হয় 1 মে 1877 সালে। এই আইনটা একটা মূল আইন। মূল আইন মানে হচ্ছে যে আইনে পক্ষদের অধিকার এই সংক্রান্ত বিষয়াদি এবং দায় সংক্রান্ত বিষয়াদি সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই আইনটি নিজে নিজে মুখ করতে পারে না, যেহেতু সে মূল আইন, তাকে দেওয়ানি কার্যবিধি 1908 সাল দ্বারা নিয়ন্ত্রিত হতে হয়, যা এলএলবি তৃতীয় বর্ষ বা শেষ বর্ষের দ্বিতীয় পত্রের একটি বড় অংশ হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটিকে তিনটি খণ্ডে ভাগ করা হয়েছে, তিনটি আমরা বলে দেখতে পাচ্ছি এখানে, তিনটি খণ্ড, খণ্ড তিনটিতে ভাগ করা হয়েছে, তিনটি খণ্ড। এর মধ্যে অধ্যায় রয়েছে 10টি অধ্যায়, এখানে 10টি, এই 10টি অধ্যায় ভাগ করা হয়েছে। এর মধ্যে ধারার সংখ্যা হচ্ছে 57টি, অর্থাৎ 57টি ধারার মধ্যে এই সম্পূর্ণ সুনির্দিষ্ট প্রতিকার আইনটাকে ব্যাখ্যা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এই 10টি অধ্যায়ের মধ্যে সন্নিবেশিত হলেও 57টি ধারা, পুরোপুরি 57টি ধারা নেই, এর মধ্যে বিভিন্ন জায়গায় আমরা ধারা মিসিং দেখতে পাবো। তারপরও সার্বিক শুরু করে 1 থেকে 57তম যেহেতু আছে, আমরা সার্বিকভাবে বলবো এখানে 57টি ধারা রয়েছে। এই 57টি ধারার মধ্যে আসলে কি কি বিষয়গুলি আলোচনা করবে, আমরা বলতে পারি যে 1 থেকে 7 ধারা পর্যন্ত এখানে মৌলিক আলোচনার বিষয়টা থাকবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিভিন্ন ধরনের প্রতিকার, এটা নিবারণমূলক প্রতিকার কি জিনিস বা প্রিভেন্টিভ রিলিফ কি, এই সংক্রান্ত বিষয়াদি কতিপয় আলোচনা, দখল সংক্রান্ত বা পজিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে 8 থেকে 11 ধারায়, স্থাবর সম্পত্তি সংক্রান্ত দখল, অস্থাবর সম্পত্তি সংক্রান্ত দখল, এগুলি একটি আলোচনা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পন্ন, একটা চুক্তি কখন সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে অর্থাৎ কার্যকরী করা যাবে, কখন করা যাবে না, সে বিষয়গুলি ওখানে বিস্তারিত আলোচনা করা আছে। তারপর দলিল সংশোধন, যাকে বলা হয় এই দলিল সংশোধনটা কাজই হচ্ছে কোনো দলিলের ত্রুটি থাকলে এটা কিভাবে সংশোধন করা যাবে, দলিল সংশোধন। এরপর হচ্ছে চুক্তি রদ, একটা চুক্তি কখন রদ করে দেওয়া যাবে, রেসিশন অফ কন্ট্রাক্ট যাকে বলা যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দলিল বাতিল, যাকে বলা হয় ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। এখানে লক্ষণীয় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে দলিলকে ইনস্ট্রুমেন্ট হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে, ডকুমেন্ট নয়, সুনির্দিষ্ট প্রতিকারে আইনে এটা ইনস্ট্রুমেন্টকে ইন্ডিকেট করা হয়েছে। এরপরে আমাদের রয়েছে ঘোষণামূলক মোকদ্দমা, যাকে বলে ডিক্লারেশন স্যুট, ডিক্লারেটরি ডিক্রি, এরকম নামে আমরা আদালতে হরাম হিসেবে পরিচিত, এই পার্টটা আলোচনা করা হয়েছে 42 এবং 43 ধারার মধ্যে সীমাবদ্ধ। তারপরে ইতিপূর্বে আমরা যে বলছিলাম যে কিছু কিছু ধারা মিসিং, যা 44 থেকে 51 ধারা যেটা বিলোপ হয়ে গেছে ওখানকার বিষয়াদি সম্পর্কে, ওখানে আর আমাদের পড়তে হচ্ছে না। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে নিষেধাজ্ঞা বা ইনজাংশন, নিষেধাজ্ঞা কাকে বলে, কত প্রকার, কখন দেওয়া যায় বা কখন দেওয়া যায় না, এই বিষয়গুলি থেকে মূলত একটা প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য আনসার করতে হবে। তবে এই ব্যাপারটা আমাদের ভবিষ্যতে বার কাউন্সিলের যে সিলেবাস সেখানে আমরা এই আইনটাকে পাবো, কাজেই আমরা এই বিষয়ে আইনটার উপর যত্নশীল হবে, দীর্ঘমেয়াদী সময় আমরা সফলতা পাবো, এবং আমরা আশা করব যে আমরা এই বিষয়টার মধ্যে আপনার সবাই তৎপর থাকবেন এই আইনটার বিষয়ে। আজকে এতটুকু পর্যন্ত প্রাথমিক আলোচনা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।